दादा भाई चा। राधा मा कोथाय शिवली? राधा तो मन एखो घूम थेके उठेनी। आसले ओर जे एतदिन काजेर चाप गेछे, ओ तो नावा खावा सबई भूले गेछे। মেয়েটা এত বড় দায়িত্ব একা একেবারে মা দশ বুঝার মতো সামলেছে। থাক থাক ঘুমো, ও একেবারে নিশ্চিন্তে ঘুমো, কেউ যেন ওকে বিরক্ত না করে। না না রাধা ম্যাডাম তো ঘুমোচ্ছেন না, মানে উনি তো ঘরেই নেই। ঘরে নেই? এত সকালে কোথায় গেল মেয়েটা? কোথায় আবার যাবে, খাটোয়ায় পালিয়ে গেছে। রাধা পালাতে যাবে কেন? রাধা যে পালাবার মেয়ে নয় সেটা তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো শোভা। পালায় কারা? যারা যুদ্ধে হারে তারা পালায়, যে যুদ্ধে জেতে সে পালাতে যাবে কেন? ও যে যুদ্ধে জিতেছে সেটা তুমি জানছো কি করে? কেন, কাল ব্রেকফাস্ট টেবিলে রাধা মা বললো না যে 100% প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আর তার 70% এর দামও পেয়ে গেছে। তো রাধার মুখের কথা, তুমি তো ফ্যাক্টরিতে দেখতে যাওনি। শোভা তুমি অনেক দিন রান্নাঘরের দিকে যাও না, তো দেখো হাঁড়ির একটা ভাত টিপলেই কিন্তু বোঝা যায় যে হাঁড়ি পুরো ভাতটা সেদ্ধ হয়েছে কি না। রাধা মা যখন 70% পেরেছে তখন বাকি 30%ও পারবে। তাহলে রাধা বাড়িতে কাউকে কিছু না বলে কোথায় গেছে? কাউকে না জানিয়ে বলছো কেন? হয়তো কৃষকে বলে গেছে। না মানে কৃষ্ণেরও তো ঘরে নেই। মানে কৃষ্ণ রাধা কেউ বাড়িতে নেই? এত সকালবেলা কৃষ্ণ আর রাধা একসাথে গেল কোথায়? আঙ্কেল চিন্তা করার মতো কিছু নেই নিশ্চয়ই? না না দাদা, শুধু রাধা আর কৃষ্ণ নয়, কাকুনও মিসিং। ব্যাপারটা কি হলো, তিনজনে মিলে করছেটা কি? আচ্ছা কালকে ওই 30% প্রোডাক্ট যেটা আমি ডিস্ট্রয় করে দিলাম সেটা নিয়ে বাড়িতে কারোর কোনো মাথা ব্যথা নেই? মানে আঙ্কেল আন্টি কেউ কিছু জানে না এখনো? তাছাড়া কাল ওই ঘটনার পর থেকে তো মনে হয় রাধা কৃষ্ণ কাকুন্দি কেউ বাড়ি ফেরেনি। ওরা সামা ওই ক্ষতিটাকে সলভ করার মানে রিকভার করার চেষ্টা করছে না তো? আমার কি মনে হয় বলো তো, মানে ওদের নিয়ে না টেনশন করার কিছু নেই। প্রজেক্টটা তো সাকসেসফুল হয়েছে না, ফলে হয়তো কোথাও ওরা সেলিব্রেট করতে গেছে। শাট আপ দিব্য, চার সকালে কেউ সেলিব্রেট করতে যায় না। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হস। সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?